বাংলাদেশের চলচ্চিত্রের এক ইতিহাস সৃষ্টিকারী সিনেমা বিয়ারফুল। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম রোমান্টিক ও মিউজিক্যাল ব্লকবাস্টার হিট সিনেমা বিয়ারফুল, যে সিনেমাটি বলিউডের আলোচিত সিনেমা দেওয়ানার রিমেক। ছবির পরিচালনা করেছেন মতিন রহমান। ছবিতে দিব্যা ভারতীর চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, শাহরুখ খানের চরিত্রে রিয়াজ এবং ঋষি কাপুরের চরিত্রে শাকিল খান। 1999 সালের জানুয়ারিতে মুক্তি পায় বিয়ারফুল সিনেমাটি। মুক্তির আগে থেকেই সিনেমার প্রতিটি গান পেয়ে যায় অভাবনীয় সাফল্য। সিনেমার অন্যতম গান তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, যে গানটি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে। মুক্তির পর বিয়ারফুল ছবিটি একটি ক্রেজে পরিণত হয়। শাবনূরকে এই সিনেমায় সৌন্দর্যের সবটুকু দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। সে সময় বিয়ারফুল সিনেমার এত জনপ্রিয়তা ছিল যে পুরো সিনেমার একটি অডিও ক্যাসেট বেরিয়েছিল। আমার মনে আছে খুব ছোটবেলায় আমি বিয়ারফুল ছবির ক্যাসেট শুনেছিলাম। এই ছবিতে পাল্লা দিয়ে দুর্দান্ত অভিনয় করেছিলেন সবাই, দর্শকও সাদরে গ্রহণ করেছিল সিনেমাটি। এ কারণে ব্যবসায়িক দিক থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে এই সিনেমাটি। বিয়ারফুল সিনেমার আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরী, আহমেদ শরীফ ও মিশা সওদাগর সহ আরও অনেকেই। চলুন তাহলে এখন জেনে নিই বিয়ারফুল সিনেমায় কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আহমেদ শরীফ। বিয়ারফুল সিনেমার প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। পুরো সিনেমা জুড়েই ধরপাকড় আর তাণ্ডব লীলা চালিয়েছেন তিনি। প্রধান ভিলেনের এই চরিত্রে অভিনয় করতে গিয়ে 80,000 থেকে 90,000 পারিশ্রমিক নিয়েছিলেন আহমেদ শরীফ। মিশা সওদাগর। বিয়ারফুল সিনেমার প্রধান ভিলেন চরিত্রে মিশা সওদাগর অভিনয় না করলেও ছিলেন আলোচিত। এই সিনেমায় সাইড ভিলেন ছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে 1999 সালের ওই সময়ের দিকে তেমন প্রতিষ্ঠিত হতে পারেননি মিশা সওদাগর, যে চরিত্রে অভিনয় করতে গিয়ে 60,000 থেকে 70,000 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। কবরী। বিয়ারফুল সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কবরী। সিনেমায় তিনি ছিলেন মমতাময়ী মা কিংবা মমতাময়ী শাশুড়ি, দুটো চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। এই সিনেমায় অভিনয় করার জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন কবরী। রিয়াজ। দেওয়ানার শাহরুখ খানের চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ। সাগর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন রিয়াজ। বিশেষ করে রিয়াজের লিপে আমরা পেয়েছি বেশ কয়েকটি জনপ্রিয় গান। এই সিনেমা মুক্তির পর রিয়াজের ক্রেজ ছিল তুঙ্গে। বিশেষ করে রিয়াজের মতো হেয়ার স্টাইল তখন তরুণদের মাঝে দেখা যেত। এই সিনেমায় অভিনয় করে প্রচুর ফিমেল অডিয়েন্সদেরকে আকর্ষণ করেন তিনি। বিয়ারফুল সিনেমার জন্য 4 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। শাকিল খান। বিয়ারফুল সিনেমায় ঋষি কাপুরের চরিত্রে অভিনয় করেছিলেন শাকিল খান। শাকিল খানের চরিত্রের নাম ছিল আকাশ। এই সিনেমায় শাকিল খানের দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। শাকিল খানের ক্যারিয়ারের অন্যতম অভিনয় সমৃদ্ধ সিনেমা কিন্তু বিয়ারফুল। এই সিনেমার মতো এত পরিণত শাকিল খানকে অন্য কোনো সিনেমায় দেখা যায়নি। সিনেমায় শাকিল খানের অভিনয় এতই দুর্দান্ত ছিল যে সে সময় অনেকেই সালমান শাহর রিপ্লেসমেন্ট হিসেবে শাকিল খানকে চিন্তা করতে থাকেন। সিনেমার পরতে পরতে শাকিল খানের অভিনয় ছিল অনবদ্য। প্রেম কিংবা বিরহের চরিত্রে শাকিল খান ছিল অসাধারণ। এই সিনেমায় ইতিহাস সৃষ্টিকারী কালজয়ী গানগুলো ছিল শাকিল খানের লিপে, যে গানগুলো তাকে আজীবন বাঁচিয়ে রাখবে বাংলাদেশের চলচ্চিত্রে। শাকিল খানের লিপে তোমায় দেখলে মনে হয় কিংবা ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করে। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে 5.5 থেকে 6 লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়েছিলেন শাকিল খান। এই সিনেমায় শাকিল খানের স্টাইল, ড্রেস আপ সবকিছুই তরুণদেরকে প্রভাবিত করেছে। শাবনূর। বিয়ারফুল সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা শাবনূর। রোমান্টিক সিনেমায় শাবনূর যে অপ্রতিদ্বন্দ্বী, বিয়ারফুল সিনেমার নদী চরিত্রে শাবনূর সেটাই প্রমাণ করেছেন। পারফরমেন্সে দিব্যা ভারতীর চেয়ে কোনো অংশে কম ছিলেন না শাবনূর। রোমান্টিক কিংবা বিরহ সবকিছু যেন তার চরিত্রে সবচেয়ে বেশি তুলে ধরতে হয়েছে। বিয়ারফুল সিনেমায় শাবনূরকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা হয়েছে।
বিশেষ করে শাবনুরের ড্রেস আপ স্টাইল, কথা বলার ধরন সবকিছু সে সময়ের জেনারেশনকে প্রভাবিত করেছে। শাবনুরের মতো স্টাইল করত সে সময়ের তরুণীরা। শুধু তাই নয়, বিয়ারফুল সিনেমায় শাবনুরের করা এই নদী চরিত্রটি বাংলাদেশের অন্য নায়িকা যেমন পূর্ণিমা, পপি, মৌসুমীর কাছে স্বপ্নের চরিত্র। তারা এই সিনেমায় শাবনুরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এই সিনেমা মুক্তির পর শাবনুরের ক্রেজ ছিল আকাশ ছোঁয়া। শাবনুর নিজেই তার জনপ্রিয়তাকে আরেকবার নিজেই ছাড়িয়ে যান। বিয়ারফুল সিনেমায় শাবনুরের পারিশ্রমিক ছিল সর্বোচ্চ। বিয়ারফুল সিনেমার জন্য শাবনুর 7-8 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। মতিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মতিন রহমান। তার অসাধারণ নির্মাণের নিখুঁত প্রেমের এই ছবিটি এত সুন্দরভাবে ফুটে উঠতে সক্ষম হয়েছে। অত্যন্ত গুণী এই পরিচালক তার অসাধারণ মেকিং দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশের রোমান্টিক সিনেমার অন্যতম পরিচালক মতিন রহমান এই সিনেমাটি পরিচালনা করতে প্রায় 6-6.5 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তো এই ছিল বিয়ারফুল সিনেমায় তারকাদের পারিশ্রমিকের হিসাব। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বিয়ারফুল সিনেমা নিয়ে আপনাদের কোনো স্মৃতি থেকে থাকলে আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।